সীতারামন স্বাধীনতার পরে সবচেয়ে লম্বা ভাষণ দিয়েছেন বাজেটে, তাও মনে অসম্পূর্ণ থেকে গেল, কারণ শেষ এত এত ধৈর্য ছিল না, মন্ত্রীদের দেখছিলাম চোখ মুদে আসছিল, আর যারা আশা করেছিল বাজেটে তারা নিরাশা হয়েছে, এমনকি তাদের দলের যারা সমর্থক তারাও বুঝতে পারছে যে গতবার ভোটে ভীষণভাবে জেতার পরে যে সুযোগটা তৈরি হয়েছিল, গতবারের বাজেটে প্রথমেই একটা বড় স্বপ্ন দেখানো হয়েছিল যে 5 ট্রিলিয়ন ইকোনমি হবে, এবং গত প্রায় 1 বছরে বোঝা গেল যে অর্থনীতিকে চাঙ্গা করার জন্য সেরকম কোনো দাওয়াই এই সরকারের কাছে নেই। বাজেট ইটসেলফ হ্যাজ বিকাম আ ফার্স্ট বাজেট এক্সারসাইজ। এক, গতবারে বাজেটে যা যা ঘোষণা করা হয়েছিল 3-4 মাসের মধ্যে সিরিজ অফ প্রেস কনফারেন্স করে সেগুলো সবটাই প্রায় ফেরত নেওয়া হয়েছিল প্রস্তাবগুলো, এবং সবটাই উল্টোপাল্টা করা হয়েছিল। আবার এবারের বাজেটে দেখা গেল হচ্ছে মজা হচ্ছে, সাধারণত কম্পেয়ার করা হয় গতবারে এত ছিল এবারে এত, এবারে খুব কায়দা করে ফিগার্সগুলো গতবারে 2019-20 কী হয়েছিল কতটা ছিল সেটাকে 2021 বলা হয়নি, একমাত্র ঋণের ক্ষেত্রে রিসিপ্ট এবং হচ্ছে রেভিনিউ ইনকামের ক্ষেত্রে সেটা ফিগার্স বলা হয়েছে, তাতেই বোঝা গেছে যে কেন ফিগার্সগুলো বলা হয়নি, কারণ সংখ্যাগুলো খুব একটা ভালো নয়, ডিপ্রেসিভ। সমস্ত স্ট্যাটিস্টিক্স ইকোনমিক রিলেটেড আমাদের দেশে সেগুলো হচ্ছে গোতা খাচ্ছে, সবটাই নিচে আছে। আমি রিপিট করছি না, সে জিডিপি হতে পারে, এমপ্লয়মেন্ট জেনারেশন হতে পারে, ম্যানুফ্যাকচারিং হতে পারে, এগ্রিকালচার হতে পারে, উপরতলার 100টা কোম্পানি, সবচেয়ে বড় বড় যারা কোম্পানি মনোপলি, তাদের লাভ ছাড়া এমনকি বড় বড় কোম্পানিও যারা ওই 100 কোম্পানির বাইরে আছে তাদের কিন্তু লাভের খাতা দেখা যাচ্ছে না। স্মল মিডিয়াম সেক্টর ইন্ডাস্ট্রিজগুলোর অবস্থা খারাপ, জিএসটি নোটবন্দির সময় যে মুখ থুবড়ে পড়েছিল, ছোটো ছোটো অসংগঠিত শিল্প কলকারখানা সেগুলো জাহান্নামে গিয়েছে বা উঠে দাঁড়াতে পারছে না, এমনকি আর্থিক প্রতিষ্ঠানগুলো দুরবস্থা। তিনি একটা বক্তৃতা করেছেন, তাতে দেখা গেছে এটা একটা নিশ্চয়ই যেমন মোদিজি বক্তৃতার সময় যেরকম বলেন একই কথা বারবার রিপিট করছিলেন রিইনফোর্স করার জন্য, তিনি যে 3টে এই যে অ্যাসপিরেশন, ডেভেলপমেন্ট, সিনিয়র সিটিজেন হচ্ছে তোমার গিয়ে যেটা বলছিলেন সেটাকে 1 ডজনে বেশিবার রিপিট করেছেন, অর্থাৎ একজন প্রিচার হিসেবে তিনি গেঁথে দেওয়ার চেষ্টা করছিলেন 3টে ফ্রেজ, অথচ সেইগুলোর প্রতি জাস্টিফাই করা হয়নি, জাস্টিস করা হয়নি। অ্যাসপিরেশন ইন্ডিয়া বলে তিনি কৃষির ক্ষেত্রে 16টা পয়েন্ট বললেন বুলেট ফর্মে, কিন্তু কৃষি, তার সঙ্গে হচ্ছে সেচ, তার সঙ্গে হচ্ছে গ্রামীণ বিকাশ, পঞ্চায়েতি ব্যবস্থা, সবটা মিলিয়ে দেখা যাবে গতবারের থেকে যদি রিয়েল টার্মে দেখা যায় তো বাড়েনি। এত বক্তৃতা করে বলা হলো 2.83 লাখ ক্রোর্স, যেন মনে হচ্ছে বিশাল সংখ্যা, যেমন এলাকা বাড়ায় তো গতবারে ছিল 2.63 লাখ ক্রোর্স, তার থেকে 10,000 কোটি টাকা বাড়ল। এবার তিনি নিজেই বলছেন, সত্য মিথ্যা জানি না, কিন্তু যেভাবে ট্রেন্ড আছে তাতে এস্টিমেট করা হচ্ছে আমাদের 10% গ্রোথ হবে রিয়েল টার্মসে, ইনফ্লেশনকে এবং ওই 5%-এর নিচে জিডিপিকে ধরে নিলে। তাহলে থাম রুল হচ্ছে যে কোনো অ্যালোকেশনে 10% বাড়ানো উচিত টু অফসেট দ্য ইনফ্লেশন আর 5% যেটা গ্রোথ হয়েছে, তো 10% বাড়লে তো সেটা অনেক বেশি হয়ে যায়, তাহলে 3 লক্ষ কোটি টাকা তো বেশি হতে হয়। তাহলে এত বক্তৃতা করার মানে কী ছিল? বাজেট হচ্ছে কতগুলো ফ্যাক্টস এবং ফিগার্স দেওয়া, তার বদলে তিনি কতগুলো রাজনৈতিক এবং কতগুলো শিল্প সাহিত্য কাশ্মীর থেকে তামিলনাড়ু পর্যন্ত সব ভাষার কবিতা পড়ার চেষ্টা করেছেন, বাজেটটা মূল বাজেটটা যাতে হারিয়ে যায়। অ্যাসপিরেশন বলতে গিয়ে ইয়াঙ্গার জেনারেশনের চাকরি চাই, কাজ চাই, সেই জব ক্রিয়েশনটা কোথায় সে ব্যাপারে একটাও কথা বলেননি। যেটা বলেছেন রিক্রুটমেন্টের ক্ষেত্রে, নন গেজেটেড রিক্রুটমেন্টের ক্ষেত্রে সরকারি যে ব্যবস্থাপনা আছে, স্টাফ সিলেকশন আছে, কমিশন আছে, ইউপিএসসি আছে, তাকে বাদ দিয়ে একটা নতুন সংস্থা তৈরি করা হবে। এই যখনই নতুন সংস্থা রিক্রুটমেন্টের ক্ষেত্রে বলা হয়, আমাদের রাজ্যের অভিজ্ঞতা আমরা জানি যে তাহলে যে সিস্টেমটা, ট্রান্সপারেন্ট সিস্টেমটা আছে তার বদলে একটা ওপেক সিস্টেম করা হবে, কারণ এই সরকারি রাজনৈতিক চাঁদার ব্যাপারে যে বন্ড সিস্টেম চালু করেছিলেন বিগত দিনে তাতে আমরা দেখেছি যে কীভাবে বিরাট বিরাট কোম্পানির টাকা বিজেপির ফান্ডে গিয়েছে এবং সেটা কিছুতেই ট্রান্সপারেন্সি নেয়, কিছুতেই শিখা আরটিআইকে কোনো জব দিচ্ছেন না, আর একজন সাধারণ লোক ব্যাংকে গিয়ে তাকে ব্যাংকের ফিস দিতে হয়, কিন্তু 1,000 কোটি টাকা যখন চাঁদা নিয়েছে তখন সেই কোম্পানি যারা দিয়েছে তারাও কোনো ফিস দেয়নি, আর যারা নিয়েছে যে বিজেপি দল তারাও কোনো ফিস দেয়নি, এই ব্যাঙ্ক রিলেটেড সমস্ত কাগজ
টাকাগুলো খরচা দেওয়া হয়েছে কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে, অর্থাৎ দেশের টাকাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে। পাশাপাশি উনি বললেন ওয়েলথ ক্রিয়েশন বক্তৃতার সময়, কিন্তু আদতে কী বললেন? ওয়েলথের অকশন, 2,00,000,000 টাকা ডিসইনভেস্টমেন্ট হবে বলে টার্গেট ফিক্স করা হয়েছে। এলআইসি পাবলিক সেক্টর ব্যাঙ্ক তাদেরও ডিসইনভেস্টমেন্ট করা হবে, বলেছেন মার্কেটে যাবে টাকা তুলতে, আসলে শেয়ার বেচবে। তাহলে তিনি ওয়েলথ ক্রিয়েশন মানে তো অ্যাসেট তৈরি করা, তার বদলে যে ফ্যামিলি অ্যাসেটস আছে সেগুলোকে বেচবার এবং অকশন করার যে পদ্ধতি নিয়েছে গত কয়েক বছর ধরে, এবারের বাজেটও তার থেকে আলাদা নয়, সেটাই তিনি করছেন। বললেন কেয়ারিং হিউম্যান সিনিয়র সিটিজেন্স, তাহলে ব্যাংকের ইন্টারেস্ট রেট কমছে, সমস্ত রকমের যা কিছু সরকারি প্রকল্প আছে সেখানে টাকা রাখা কমছে। আর একটা অ্যাসুরেন্স দেওয়ার মতো বললেন, এই দেখো আমি যেটা ইন্স্যুরেন্স ডিপোজিট ইন্স্যুরেন্সের যে ব্যাপার আছে, হ্যাঁ সেটা অনেকের কাছে বাহবার মতো করা হবে, বলা হলো যেন 1,00,000 পর্যন্ত ব্যাংক ডিপোজিট যেটা ইন্স্যুরেন্স কভার ছিল সেটাকে 5,00,000 পর্যন্ত বাড়ানো হলো। তার মানে এটা কী? আগে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে যারা টাকা রাখত তাদের নিরাপত্তা ছিল, তাহলে সেটাকে ওরা আইন এনে বললেন 1,00,000 পর্যন্ত দায়িত্ব নেব, মানুষের ব্যাংক ব্যবস্থা থেকে বিশ্বাস উঠে যাবে। বিশেষত যারা রিটায়ার্ড লোকজন, বয়স্ক লোকজন, সিনিয়র সিটিজেন, তাদের সমস্ত যা টাকা সারা বছরের যা জমানো টাকা সেটা যখন ব্যাংকে রাখেন সারা জীবনের, তার থেকে তার রেস্ট অফ দ্য লাইফের যা কর্ম যে সেটা চালাতে হয় সেখানে দাঁড়িয়ে, তার একদিকে তিনি বলছেন এই সরকার জোর দেয় ট্রাস্টের উপরে, মানুষের উপর ট্রাস্ট, সেটার উপরে পারার কিছু, মানুষের ট্রাস্ট তো তার উপরে থাকবে না, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ওপর ট্রাস্ট কমে যাচ্ছে কেন? এবং সেখানে আজকেও যদি 1,00,000 থেকে 5,00,000 বলাও হয় যে তার জন্য ব্যবস্থা করা হবে, কিন্তু যে পেনশনের টাকা, যে গ্যাচুইটির টাকা, যে প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলে সমস্ত ব্যাংকে রাখছে, তার কাছে তার নিরাপত্তা নেই, তার তো তার ট্রাস্টটা তো কমে গেল এই ব্যাংক থেকে ডিপোজিটটাকে শেয়ার মার্কেটে নিয়ে যাওয়ার জন্য, ক্যাপিটাল মার্কেটসে নিয়ে যাওয়ার জন্য। এবং ক্যাপিটাল মার্কেটসে কী অবস্থা? যে নিফটি বিএসসি সেন্সেক্স দেখা হয়, আজকে বাজেট পেশ করার পরেও গোঁতা খেয়েছে। যারা যে সরকারি দলের সমর্থকরা সাধারণত বাজেটের পরে শেয়ার মার্কেট নিয়ে উছাল বলে হেডলাইন দেওয়া হয় সে সমস্ত টেলিভিশন চ্যানেল বা খবরের কাগজগুলো এখন শেয়ার মার্কেট বলছেন, ওটা এখন একটা সংস্কারী শব্দ আর নয়, আগে সংস্কারী শব্দ সাং পরিবারের ক্ষেত্রে বলা হয় আর কি, যখন সেন্সেক্সটাও যেমন জিডিপিটা সংস্কারী শব্দ ছিল না, এখন শেয়ার বাজারের সেন্সেক্সটাও এখন আর সংস্কারী শব্দ নয়। পত্রিকা রাজস্থান পত্রিকা দেখ, সরি, এবার হচ্ছে সরকার যে এস্টিমেটগুলো বলেছিল আয়ের সেটা ছুঁতে পারেনি, ঘাটতি হয়েছে। দুই, ইম্পর্টেন্ট যে সমস্ত খাতে খরচ করার দরকার ছিল সেগুলো কাট করেছে। এবারে যখন বাজেট বলছে প্রস্তাব বাড়িয়েছি, তখন যদি দেখা যায় যেগুলো মানুষের প্রয়োজন, যেগুলো গ্রামীণ জনতার প্রয়োজন, যেগুলো আমাদের শিশু মহিলা ভালনারেবল সেকশনের প্রয়োজন, তাদের ক্ষেত্রে বাজেটে অ্যানাউন্সমেন্ট করা হয় দলিত, তপশিলি জাতি, আদিবাসী, সংখ্যালঘু, এবং তারপর সেটা হইচই করা হয়, কিন্তু বাজেটের শেষ লাস্ট লেগে গিয়ে সেটাকে কাট অফ করা হয়, বছর পর বছর করা হচ্ছে, এবছরও তার থেকে আলাদা নয়। সেজন্য আপাত ঘোষণা মনে হবে যে ইনক্রিজ হলো, মহিলাদের জন্য অনেক ইনক্রিজ করে দিলাম, কিন্তু দেখা যাবে ইন এফেক্ট যে বাজেট যা অ্যানাউন্সমেন্ট ছিল তার থেকে রিভাইজে সেটা অনেক বেশি কম এক্সপেন্ডিচার হয়েছে। আর একটা এটা আমি বলবো যে ঋণ বাড়ানো হচ্ছে, দেশের সরকার এবছর ঋণ নেবে 5,36,000,000,000 টাকা, গতবার থেকে সেটা বেড়েছে। আমাদের কোনো অসুবিধে নেই, আমরা সবসময় বলি FRBI অ্যাক্ট যখন হয়েছিল আগের সরকারের আমল থেকে, তখন থেকে বলছি যে সরকার হাত পা বাঁধছে কেন। মোদ্দা কথা হচ্ছে আজকে ইকোনমিক ক্রাইসিস আমাদের দেশে আছে, এটাকে সরকার স্বীকার করুক, এই বাজেট সেই ইকোনমিক ক্রাইসিস সম্পর্কে একটাও কথা বলেনি এবং স্বীকার করেনি। ক্রাইসিসটা যদি স্বীকার না করে তাকে কখনো তাকে চ্যালেঞ্জটাকে গ্রহণ করা যাবে না। দুই, একটা লং টার্ম রিসেশনের মধ্যে আমাদের সরকার দেশের অর্থনীতি ঢুকছে, সরকার সেটাকে স্বীকার করতে রাজি নয়, সেই 5 trillion গল্প শোনাচ্ছিল। তৃতীয় হচ্ছে যে এই ডিমান্ড কমছে, কনজাম্পশন কমছে, তাহলে সেই ডিমান্ডকে বুস্ট করার জন্য
আমি দেখলাম কয়েকজন ইতিমধ্যে বলতে আরম্ভ করেছে যে কেন আমরা তো তোমার গিয়ে এই কৃষকদের জন্য এত করলাম, এই করছি সেই করছি, তার জন্য নাকি ইনফ্রাস্ট্রাকচার খরচ করছি, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার খরচ বাড়েনি রিয়েল টার্মে। গত বছরও দেখা গেছে হাইওয়ে প্রজেক্টে যা এস্টিমেট যা ঘোষণা করা হয়েছিল সেগুলো কমে গেছে, আর এখন দাঁড়িয়ে গরিব মানুষের হাতে, নিম্নবিত্তদের হাতে যদি টাকা না যায় কখনো কনজাম্পশন ডিমান্ড এবং বাকি যে সমস্ত এফএমসিজি আছে সেগুলো কখনো ডিমান্ড বাড়বে না। তাহলে সেই অংশের কাছে টাকা কোথায়? ন্যূনতম বেতন বাড়ানো হচ্ছে না, দিনমজুর ক্ষেত মজুর তাদের বছরে যতটা কাজ হওয়ার কথা সে কাজ তারা পাচ্ছে না। 100 দিনের কাজ সেই জন্যই করা হয়েছিল যেটাকে প্রধানমন্ত্রী প্রথম থেকে ঘৃণার চোখে বলেছিলেন গড্ডা খোঁজনে কে লিয়ে। সেখানে যদি না বাড়ে এবং রিয়েল টার্মসে যদি সেই কাজটা যদি লাখের লোকে না পায় তাহলে রুরাল অ্যাসেট তৈরি হবে না এবং তার কাছে কাজও আসবে না। সুতরাং কনজামশনটা বাড়ানোর জন্য যে অংশের কাছে টাকা দরকার তার কাছে টাকা এলে সে সেটাকে কাজে লাগাবে, তার ছেলে মেয়েদের জন্য, তার পরিবারের জন্য, সংসারের জন্য, সেটা হচ্ছে না। এই তার এফেক্টটা হচ্ছে ইকোনমিতেও পড়ছে এবং ইন্ডাস্ট্রিতেও ট্রেডসও পড়ছে। এই বাজেট সেই কনজামশনের ডিমান্ড মানুষের বাড়াবে না, মানুষের হাতে পয়সা বাড়াবে না। ইনকাম ট্যাক্সের স্ল্যাবে কিছুটা অদল বদল করে এখন যেন ঘোষণা করা হচ্ছে, এই তো 5 লাখ থেকে 15 লাখের যাদের ইনকাম ছিল তাদের জন্য কতগুলো মধ্যবিত্তদের কাছে একটা সুলভে কিছু কথা বলা হয়েছে, কিন্তু এখানে হচ্ছে ক্যাচ আছে। বড় বড় কোম্পানি যেরকম বলে যেরকম পুরস্কার ঘোষণা করা হয় আর তারপরে নিচে অ্যাস্টেরিক দিয়ে বিলো দ্যাট টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যাপ্লাই, এইখানেও সেই টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাই আছে, এটাই চালাকি। যে সরকার জিএসটির সময় বলছিল ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, 370 রদ করার সময় বলছিল ওয়ান কান্ট্রি ওয়ান অ্যাক্ট, ওয়ান কান্ট্রি ওয়ান ফ্ল্যাগ, সেই সরকার এখন যে পার্সোনাল ইন্ডিভিজুয়াল ইনকাম ট্যাক্স আছে সেখানেও ওয়ান কান্ট্রি টু ট্যাক্স রেজিম করে দিয়েছে। তাতে হচ্ছে আগের যেরকম ওই রিডাকশনসগুলো নেওয়ার জন্য যে অ্যাপ্লাই করতো তারা যদি করো তাহলে পুরনো রেট অফ ট্যাক্স পুরনো রেজিমে, আর যদি নতুন রেজিমে যদি আসো সেখানে স্ল্যাবটা একটু বাড়ানো হয়েছে, ট্যাক্সের রেটটা একটু কমানো হয়েছে একটা নির্দিষ্ট অংশের জন্য, কিন্তু তোমাকে তাহলে ফোরগো করতে হবে, কোনো ডিডাকশন স্ট্যান্ডার্ড ডিডাকশন তুমি ক্লেম করবে না। এটা মানেটা কী? আমি যদি একটা যে কোনো ট্যাক্স কনসালট্যান্ট আপনাদের বলতে পারবে, একটা ইমাজিনারি একটা যদি নেওয়া হয় অ্যান ইন্ডিভিজুয়াল যে এডুকেশান লোন নিয়েছে তার জন্য বা তার ছেলে মেয়েদের জন্য বা সে যদি তার জন্য নিয়েছে, আমাদের এখানে তাই বলছে ফিস বাড়ছে ক্রমাগত এই জন্য ছাত্র আন্দোলন হচ্ছে, তাহলে বলছে লোন নিয়ে নাও, তাহলে সে লোন নিল, সে চাকরি পেলো, এবার চাকরি পেয়েছে যখন মাইনে পাবে তখন কিন্তু তাকে বলা হচ্ছে তোমাকে ট্যাক্স বেশি দিতে হবে, আর তা নিলে যদি তুমি লোন সোদের যদি ডিডাকশানটা নিতে চাও এডুকেশন লোনের বা ঘরের হাউজিং লোনের তাহলে তোমাকে পুরনো রেটে ট্যাক্স দিতে হবে, হায়ার ট্যাক্স দিতে হবে। তার মানে যে লোনটা ইন্টারেস্টটা অফসেট করার জন্য যে মেকানিজম ছিল সেটাকে তাহলে দুদিক থেকে মার হচ্ছে ইয়াঙ্গার জেনারেশনের কাছে। এক, তাদের প্রতিষ্ঠার পথে শিক্ষার পথে খরচটা বাড়ানো হচ্ছে, দুই, সেই খরচটা অফসেট করার সময় যে ডিডাকশন ছিল সেটাকে তুলে দেওয়া হচ্ছে, এটা হচ্ছে ক্যাচ। অথচ কর্পোরেট সেক্টরের ট্যাক্সটা কিন্তু রেটে কমানো হচ্ছে। একটা কিছু লোক উৎসাহিত হবে কারণ কোম্পানিগুলোর লাভ হয়েছে ডিডিটির জন্য, যেটা হচ্ছে ডিসবার্সমেন্ট, যেটা ডিভিডেন্ড ডিসবার্সমেন্ট ট্যাক্স। তাহলে একদিকে সরকার বলে যে সবাইকে পে করতে হবে, অন্যদিকে আমরা বলি যারা দোজ হু ক্যান অ্যাফোর্ড তাদেরকে পে করতে হবে। এখানে হচ্ছে দোজ হু ক্যান অ্যাফোর্ড তাদের ক্ষেত্রে চাপ দেওয়া হচ্ছে, তাদের চাপ কমানো হচ্ছে, আর যাদের নাবিশ্বাস উঠছে তাদের ওপরে। লাস্টলি আমি যেটা বলবো যে কতগুলো পজিটিভ আকারে দেখানোর জন্য যেটা দেখায় সাধারণত, কেন কৃষকদের জন্য তো আমরা বলেছি সোলার পাওয়ার সিস্টেম হবে, এটা হচ্ছে মজার। তাহলে যে মেন একদিকে গভর্নমেন্ট সব ক্ষেত্রে একটা চেঞ্জ করছে রিয়েল অ্যান্ড কোর, জিডিপির ক্ষেত্রে বলছে রিয়েল অ্যান্ড কোর, ব্যাংকের ক্ষেত্রে বলছে রিয়েল অ্যান্ড কোর, লাভের ক্ষেত্রে বলছে রিয়েল অ্যান্ড কোর, তাহলে কৃষকের ক্ষেত্রেও যেটা রিয়েল যে কোর সেক্টর তার কৃষি ফসলের দাম পাওয়া কৃষিটাকে লাভজনক করা সেটা করছে না, তার বদলে বলছে তুমি যদি তোমার ব্যারেন ল্যান্ডে, ব্যারেন ল্যান্ডে মানে এখন পশ্চিমবঙ্গের মানুষ ব্যারেন ল্যান্ডে তুমি যদি সোলার প্রজেক্ট লাগাও তাহলে তুমি কতগুলো সুবিধে পাবে। এক, আমাদের এখানে যে চাষবাস হয় পূর্ব ভারতে সেই চাষের জমিতে সোলার পাওয়ার প্লান্ট লাগানোর কথা নয়। দুই হচ্ছে যদি কেউ লাগায়ও
তাহলে ইমিডিয়েটলি একটা শেয়ার কোম্পানি একটা কোম্পানির শেয়ার বেড়েছে, আদানি পাওয়ারে বাড়বে শেয়ার মার্কেট। কারণ আমাদের দেশে মেক ইন ইন্ডিয়া হচ্ছে না, অ্যাসেম্বল ইন ইন্ডিয়া হচ্ছে। সরকার নিজেই বলছে, এই গত কালকে সার্ভে, ইকোনমিক সার্ভে তো বলেছে যে সরকার মেক ইন ইন্ডিয়ার বাঘ দেখাচ্ছিল, সেই বাঘটা এখন কুপড়ে গিয়েছে, আর এখন সেই মূর্তিটাও দেখানো হয় না, তার বদলে অ্যাসেম্বল ইন্ডিয়া হবে। তাহলে চীন এবং অন্যান্য দেশ থেকে সোলার পাওয়ারের যে সেলগুলো কেনা হচ্ছে তার বাজারটা ভালো হয়ে যাবে। তো সে কৃষক কোথায় পেল তার লাভটা? আর সেই সারপ্লাস পাওয়ার তৈরি করে সে যদি বিক্রি করে তাহলে তার লাভ হবে। সরকার কৃষকের যে সংকট, কৃষির যে সংকট, সেটাকে দেখতে চাইছে না, তার বদলে অন্য কিছু স্বপ্ন দেখাচ্ছে, যেমনটা ফাইভ ট্রিলিয়ন ইকোনমি দেখেছিল। রেস্ট ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চন। কল কে ইকোনমিক সার্ভে আর আজকে বাজেট দোনো এক সাথ আপ জোড়োগে তো ইকোনমিক সার্ভে ইয়ে কাহা গিয়া আপকে প্রশ্ন কে অনুসার হি কে শিক্ষা কা খরচ বড় রা হ্যায় আর উসমে খাস করকে জো নিজি সংস্থান মে পড় রহে জো বচ্চে বচ্চিয়া উনকো জ্যাদা খরচ দেনা পড় রহা হ্যায় আর সরকার আজকে বাজেট মে ভি ইয়ে কহি হ্যায় জিস তরহ সে স্বাস্থ্য উস তরহ সে শিক্ষা উসকে লিয়ে নিজি ক্ষেত্রকে বড়াওয়া দেনা পড়েগা আর ওই গ্রোথ কা ইঞ্জিন বনেগা আর ইসলিয়ে প্রাইভেটাইজেশন করনা পড়েগা জ্যাদা পয়সা আপকো দেনা পড়েগা উসকে লিয়ে ফিস কি বড়োতরি হো রহি হ্যায় আজ বিদ্যার্থী চাহে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় মে হো চাহে সাউথ পয়েন্ট স্কুল কে বচ্চে হো ये सब प्रतिष्ठान के बच्चे भी फीस की बढ़ोतरी के खिलाफ लड़ रहे हैं, हॉस्टल के खर्चा के विरोध में लड़ रहे हैं। सरकार को निदान देना चाहिए था, उसको घटाने का क्या बंदोबस्त होगा? सरकार बल्कि हाई कॉस्ट इंस्टीट्यूशन को बढ़ाना चाह रही है। और दूसरी तरफ आज बजट में नहीं बताया गया, लेकिन पिछले बताया गया था कि आप ऋण ले लो, लोन ले लो, एजुकेशन लोन ले लो, तो कर्ज आपका बढ़ रहा है। किसान कर्ज में आत्महत्या कर रहे थे, पिछले साल हमारे देश में पहली बार किसानों की आत्महत्या घटी नहीं, लेकिन किसानों की आत्महत्या के दर से ज़्यादा बेरोजगार नौजवानों की आत्महत्या की दर बढ़ गई। सरकार एक शब्द नहीं बोले, जिस तरह से किसानों की आत्महत्या के बारे में नहीं कहते थे, नौजवानों की आत्महत्या के बारे में नहीं कह रहे हैं। उस जगह पर क्यों बढ़ रहा है? हताशा बढ़ रही है, स्कोप्स कम रहे हैं, और दूसरी तरफ वो अगर ऋण लेकर के पढ़ाई लिखाई किया तो उसका शिक्षा का खर्च को निभाने के लिए उसके पिता माता का या उसका हो, उसको तो रोज़गार करना पड़ेगा। और उस रोज़गार की जगह पर आज सरकार ने इनकम टैक्स स्लैब में जो बढ़ोतरी घटाई है उसमें जो कैच दिया गया है उसमें जो डिडक्शन होगा उसका वो आप नहीं मांग सकते। अगर नए दर में आप टैक्स देते हैं घटे हुए दर में तो आप पुराना डिडक्शन नहीं ला सकते। तो आप पहले जो कर्ज लिए हैं, चाहे वो घर के लिए हो, चाहे शिक्षा के लिए हो, चाहे और फिजिकल कारण के लिए हो, उसके लिए आप फ्लैट एकदम कोई भी किस्म का डिडक्शन अगर नहीं होगा तो आंकड़े में उसको बोलते हैं सरकार बाएं हाथ से ले रही है और दाहिने हाथ से दे रही है, लेकिन दोनों बराबर है। সেটা করো, রোজ মুখ্যমন্ত্রী কেন, আজকে অর্থমন্ত্রী জিজ্ঞেস করো। সেটা ঠিক না, আমি তো বলছি সেটা ঠিক নয়। অর্থমন্ত্রী আছে তো রাজ্যের, নাকি নেই? রাজ্যের অর্থমন্ত্রী তো একসময় চেম্বার অফ কমার্সের অধিকারী ছিলেন, ওই জন্য নিয়ে আসা হয়েছিল। তো রাজ্যের অর্থনীতি এই জন্য তো চৌপাট হয়েছে যে যিনি অর্থনীতি বোঝেন তাকে না দিয়ে মুখ্যমন্ত্রী অর্থনীতি বোঝার চেষ্টা করছেন, ঠিক আছে? এটাই আমার রিয়াকশন তো হয়ে গেল, প্রশ্ন দেবো কেন? রাজ্যের অর্থমন্ত্রী উচিত এটা নিয়ে কিছু কথা বলার, তাকে তো খুঁজে পেলে আমাকে বলবে, জানাবে। বলো, এর আগে বিএসএনএল ওই বিষয়টা আরেকবার, এর আগে বিএসএনএল থেকে রেল বিভিন্ন ক্ষেত্রে আমরা যে ব্যবস্থাটা দেখেছি আজকে বাজেটে, নতুনভাবে এলআইসিকে নিয়ে আসা হলো ডিসি ইনভেস্টমেন্টের, এবং সেই জায়গা থেকে মানুষের মধ্যে একটা বিরাটভাবে চিন্তাভাবনা শুরু হয়েছে, কী বলবেন? আমরা এটা বিরোধিতা করছি। 38 লক্ষ মানুষ এলআইসির, তাদের জীবনের অন্য কোনো রকমের বেশিরভাগ সোশ্যাল সিকিউরিটি না থাকার ফলে, এক হচ্ছে জীবনের সুরক্ষার জন্য জিন্দগি কি বাঁধবি, ওদের স্লোগান আছে না, জিন্দগিকে সাধবি জিন্দগিকে বাঁধবি। তাহলে এই সরকার জিন্দগিকে বরবাদ করছে আর জিন্দগিকে বাঁধবি, যে উম্মীদ থি কি হামারা পরিবার বচ জায়গা উসকো ভি ও আক্রমণ কর রহে হ্যায়। ইসলিয়ে লোগোকে অন্দর বহুত জ্যাদা পরেশানি হ্যায়। এলআইসি মতো প্রতিষ্ঠানকে আগে যখন সরকার বেচবার চেষ্টা করেছে,
বামপন্থীরা যখন লড়াই করেছে, এলআইসির কর্মচারীরা অফিসাররা যখন লড়াই করেছেন, তখন এই বিজেপি কিন্তু তার সঙ্গে বলে আমরাও এলআইসির বিরোধিতা করছি প্রাইভেটাইজেশন এবং নিজীকরণের বিরুদ্ধে এবং মাল্টিন্যাশনাল কোম্পানি FDI এগুলোর বিরুদ্ধে। আজকে দাঁড়িয়ে বিজেপি সরকার এসে ঠিক তাই করছে, একদিকে বলছে ওয়েলথ ক্রিয়েশনের জন্য বাজেট, আর অন্যদিকে ফ্যামিলি ওয়েলথ, দেশের যে ওয়েলথ সেটাকে বেচতে চাইছে। যেভাবে ব্যাঙ্ক ডিপোজিটারদের মনে একটা আশঙ্কা তৈরি হয়েছে, সেরকম আজকে এলআইসি প্রিমিয়াম যারা দেয় তাদের মধ্যেও আশঙ্কা তৈরি হচ্ছে। কিন্তু আমরা চাই না এলআইসি প্রিমিয়াম এর সংখ্যাটা কমুক বা এলআইসির উপর মানুষের ভরসা কমুক। এলআইসির যদি সরকারের উপর ভরসা না রাখেন, আমাদের এলআইসির কর্মচারীদের উপর, শ্রমিকের উপর ভরসা আছে। অতীতেও তারা আন্দোলন সংগ্রাম করে এলআইসি গ্রাহকদেরকে সঙ্গে নিয়ে তারা এলআইসিকে তুলে দেওয়ার, বিক্রি করে দেওয়ার বিরোধিতা করেছিলেন, আজও তারা করবেন। আমরা পথে নামতে বলছি মানুষকে, এবং এলআইসি হচ্ছে মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের, তার আয় যে করে তারপরে যদি কিছু ঘটে যায় তাহলে সে সংসার যাতে ভেসে না যায় তাকে বাঁচানোর জন্য। সরকার যখন কোনো দায় দায়িত্ব নিচ্ছে না, মানুষ যখন নিজে প্রিমিয়াম দিয়ে সে নিজের দায় নেওয়ার চেষ্টা করছে, তারপরেও তার জীবনের পরে যাতে তার সংসারটা না ভেসে যায়, সরকারের কোনো নৈতিক অধিকার নেই সেই এলআইসিকে সাবোটেজ করা এবং তাকে বিক্রি করে দেওয়া। তাহলে কি আপনারা আবার আন্দোলনের পথে যাবেন এলআইসিকে নিয়ে? অবশ্যই। এই প্রথম আমাদের দেশে যখন বাজেট হচ্ছে, তুই দেখছো না ব্যাংকের অফিসার কর্মচারী সব ইউনিয়নরা মিলে স্ট্রাইক করেছে। এর আগে কোনোদিন স্মরণকালে জানো বাজেটের দিনে, বাজেটের আগের দিনে, বাজেটের পরের দিনে ব্যাংকের স্ট্রাইক চলছে? সরকার বন্ধ করতে চাইছে, তুলতে চাইছে, বেচতে চাইছে, আর কর্মচারী, শ্রমিক এবং দেশের মানুষ এটাকে বাঁচাতে চাইছে। আমি তো জ্যোতিষী নই, আমি ভবিষ্যৎবাণী করতে পারি না, কিন্তু আমি এটুকু বললাম যে আর্থিক মন্দা যে সমস্যা রয়েছে, সরকার প্রথমত সেটাকে স্বীকার করছে না, দ্বিতীয়ত যদি মনে মনে স্বীকার করেও তাহলে যে পদক্ষেপ নেওয়া উচিত সেই পদক্ষেপকে অস্বীকার করছে। ডিমান্ড বুস্ট করার জন্য আমাদের দেশের গরিব মানুষ, মধ্যবিত্ত, নিম্নবিত্তের কাছে হাতে পয়সা আনা দরকার ছিল, সরকার সেটাকে শাক করছে। যেমন নোটবন্দি করে নোট শাক করেছিল, সেরকম আমাদের অর্থনীতিকে পয়সা শাক করছে। ওপর তলার 100টি কোম্পানি মাত্র লাভ করছে, বাকি সব কোম্পানিগুলোর অবস্থা খারাপ আছে। এই বাজেট আমাদের যে আর্থিক মন্দাতে ঢুকেছি আমরা, সেটাকে কমানোর বদলে আরও বেশি দীর্ঘকালীন করবে। হ্যাঁ, এটা অনেকটা তোমার গিয়ে স্বপ্ন দেখানোর মতো। 5 trillion ইকোনমির কথা বলেছিল এই সরকার, সবসময় তাই করে। আজকের সমস্যা থেকে মন ভোলানোর জন্য দূরের একটা সোহানা বাঘ, সুন্দর বাগিচার গল্প দেখায়। কিন্তু আমরা সবাই জানি আজকে GDP 5% থেকেও কম, সমস্ত আক্রান্ত তাই বলছে। এই সরকার যে স্ট্যাটিস্টিক্সগুলোকে সংগ্রহ করে, এইগুলোকে, এই তথ্যগুলোর ভিত্তিতে যে সংখ্যাতত্ত্ব হয়, আমরা বাঙালি হিসেবে গর্বিত। ডক্টর মেঘনাথ সাহা এই সংখ্যাতত্ত্বকে এবং মেকানিজমকে তৈরি করেছিলেন, সেই জন্য CSSR হেডকোয়ার্টার হচ্ছে কলকাতায়, এই জন্য ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্স ইনস্টিটিউট হচ্ছে কলকাতায়। অথচ এই সরকার এসে এই সংখ্যা কালেক্ট করা, সংখ্যাকে কোলেক্ট করা এবং তার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটাকে ভেঙে দিয়েছেন। যেমন নীতি প্ল্যানিং কমিশনকে ভেঙেছেন নীতি আয়োগের নাম করে, তেমনি স্ট্যাটিস্টিক্স অর্গানাইজেশনকে ভেঙে দিচ্ছেন। আজকে আমাদের, আমি আগেও বলেছি, দেশের স্ট্যাটিস্টিক্সকে গোটা বিশ্ব ক্রেডিবল মনে করে না। আজকের বাজেটে 5 মিনিট বক্তৃতা করেছেন সেই অর্থমন্ত্রী, করছেন একটা জিনিস, বলছেন আর একটা জিনিস, যে আমরা নাকি প্রাইভেট সেক্টরের বিভিন্ন এক্সপার্টিসকে, প্রফেশনালকে ব্যবহার করে আমরা নতুন সিস্টেমে, টেকনোলজিকে ব্যবহার করে স্ট্যাটিস্টিক্সগুলো করবো। অর্থাৎ যেটা RSS, BJP এবং এই সরকারের ফেক নিউজ তৈরি করার জন্য যে স্ট্যাটিস্টিক্স সাপ্লিমেন্ট করবে, কারণ সরকারি যে যন্ত্র আছে, সাংখ্যিকী ডিপার্টমেন্ট আছে, স্ট্যাটিস্টিক্স আছে, CSSO আছে, তার তথ্যগুলো যেহেতু সরকারের দাবিকে নস্যাৎ করে দিচ্ছে। সেটাকে 3 বছর ধরে তিনি প্রকাশ করেননি, লেবারের প্রশ্নে, আনএমপ্লয়মেন্টের প্রশ্নে, NPA প্রশ্নে, এবং এখন আবার বলছেন নতুন একটা সংস্থা করব। এটার মানে হচ্ছে এক, কিছু বসঙ্গত অফিসারদেরকে এবং লোকদেরকে জায়গা করে দেওয়া, যেমনটা তিনি বলেছেন এখন ওই যে একটা সিঙ্গল উইন্ডো করবেন, একটা ব্যাক টু ব্যাক
ক্লিয়ারেন্সের জন্য একটা করবেন। এগুলো হচ্ছে কিছু বসম্বত অফিসারদের রিটায়ারমেন্টের পরও জায়গা দেওয়ার সুযোগ ঘোষণা করে দেওয়া, তার বাইরে কিছু না। দাদা, আপনি বাজেটকে নিয়ে আসার জন্য বললেন, অপরদিকে অর্থমন্ত্রী বলেছেন দেশের পাঁচখানা রাজ্যে মিউজিয়াম তৈরি করা হবে। সবচেয়ে ভালো যদি আরএসএস একটা মিউজিয়াম তৈরি করে দেয়, কারণ তিনি সবসময় তাই হয়। এবং দেখবে এরা হচ্ছে ভবিষ্যৎমুখী না অতীতমুখী। আজকে বক্তৃতার মধ্যে এগুলো বুঝে দেওয়া হয়, এটা খেয়াল রাখবে। বাজেট হচ্ছে ইকোনমি, অর্থনীতি, অর্থ সংক্রান্ত। অথচ বাজেটে তিনি সংস্কৃতি সংক্রান্ত বক্তৃতা করেছেন, এবং সেখানে হচ্ছে যেটাকে আমরা সিন্ধু সভ্যতা জানতাম, আজকে থেকে এটা চালু হবে, কাল থেকে তোমরা মিডিয়া বলতে আরম্ভ করবে, এটা হচ্ছে সরস্বতী সিন্ধু সভ্যতা, তাই তো? নতুন সিলেবাস নির্মলা সীতারমন একটা যেটা বলেছেন যে সেটা হচ্ছে নতুন শিক্ষানীতি ঘোষণা করা হবে অতি দ্রুত, কী বলবেন? এই নতুন শিক্ষানীতি তারা ড্রাফ্ট অলরেডি সার্কুলেট করেছেন। সিপিএম হচ্ছে ফার্স্ট পার্টি, যে পার্টিগতভাবে পার্টির জেনারেল সেক্রেটারি, আমরা এই শিক্ষানীতি কতটা ক্ষতিকর আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য, কতটা আমাদের যে সরকারি ফান্ডেড যে উচ্চশিক্ষা ব্যবস্থা আছে তাকে ভেঙে দিচ্ছে, আর যারা শিক্ষার আঙিনার বাইরে আছে তাকে শিক্ষার আঙিনা নিয়ে আসতে পারবে না, শিক্ষাটা কীরকম ব্যয়সাপেক্ষ হবে সেটা ব্যাপারে আমাদের মতামত দেওয়া হয়েছে। সমস্ত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলোর অধ্যাপক এবং রাজ্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কর্মচারী, অফিসার্সরা তারা গত এক বছর ধরে আন্দোলনরত, এজন্য সরকার আগে ঘোষণা করেনি। তিনি বলছেন আমরা 200,000 মতামত পেয়েছি, এটা ওই নাগরিকতা সংশোধনের মতো। আরএসএস অনেকগুলো ফেক অর্গানাইজেশনের নাম করে দিয়ে হাজার হাজার আমাদের কমিটিতে জমা দিয়েছিল, যাতে আমরা ওটাকে কোনো বলে এত হাজার জমা পড়ে গেল একই জিনিস কার্বন কপি করে। কিন্তু আমি আবার বলবো, যারা এডুকেশনে যারা স্টেক হোল্ডার্স, ছাত্র সংগঠন, শিক্ষক সংগঠন, শিক্ষাবিদ, শিক্ষা প্রতিষ্ঠানগুলো, তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই তাদের মতামতকে নিয়েই তবে শিক্ষানীতি ঘোষণা করা উচিত। নাহলে যা দেখছো, আরএসএসের লোকেরা ঢুকে ঐশী ঘোষকে যখন মারছে, জামিয়া যখন আরএসএসের লোকজন গিয়ে গুলি চালাচ্ছে, আর দিল্লি পুলিশরা হাতে হাত ধরে আছে, এটা হচ্ছে সিম্বলিক। কারণ আসলে পাবলিক ফান্ডেড সেন্ট্রালি যে সমস্ত এডুকেশন সিস্টেমসগুলো আছে, ইনস্টিটিউটসগুলো আছে, সেগুলোকে ধ্বংস করতে চাইছে এবং জিও ইনস্টিটিউট টাইপের মতো প্রতিষ্ঠান গড়ে তুলতে চাইছে লাভের জন্য। আজকের ঘোষণার মধ্যে বাজেটে বারবার এটা আছে যে এটা এন্টারপ্রাইজিং করার জন্য এডুকেশনটাকে। বরঞ্চ আমি বলবো, ওদের যে স্লোগান আছে না, ওই যে গলি মারো, হ্যাঁ, তার চেয়ে আমি বলবো যে দেশকে গমারো কো, স্কুল ভেজো সারো কো। ঠিক আছে।